বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি যে বিষয়টি আলাপ করব সেই বিষয়টি হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমনই এক ব্যক্তি, তিনি একজন শ্রেষ্ঠ মানব। আমি যে বিষয়টি আলাপ করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়, যে মুহাম্মদ বিষয়টা, নবী বিষয়টা এবং রাসূল বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি, তিনি রক্ত মাংসে দেহ এই পৃথিবীতে নিয়ে জন্ম নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি, তিনি জন্ম নিয়েছেন এই পৃথিবীতে, এবং নবী কিন্তু জন্ম নেননি এবং রাসূলও কিন্তু জন্ম নেননি। এখন অনেকের এই প্রশ্ন জাগতে পারে যে মুহাম্মদ নবী, মুহাম্মদ রাসূল, তবে কেমন কথা যে মুহাম্মদ জন্ম নিয়েছে নবী জন্ম নেয় নাই, মুহাম্মদ জন্ম নিয়েছে কিন্তু রাসূল জন্ম নেয় নাই, এ কেমন কথা? এই বিষয়টি প্যাঁচ লাগতেই পারে, তাই আমি বলবো যে আলাদা আলাদা বিষয় কী করে হলো। নবী জন্ম নেয়নি এটারও আমি প্রমাণ দেবো ইনশাল্লাহ, রাসূল জন্ম নেননি এটাও প্রমাণ দেব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানব, তিনি এই পৃথিবীতে জন্ম নিয়েছেন। জন্ম নেওয়ার পরে তিনি বয়স যখন 24 থেকে 25 বছর বয়স হয়, তখন তিনি হীরা পর্বতের গুহায় সাধনের জন্য প্রবেশ করলেন। সেখানে তিনি 14 থেকে 14.5 বছর সেই হীরা পর্বতের গুহায় সাধনমগ্নে ছিলেন, এবং সেখানে তার সিনা পরিষ্কার করা হইল, জিব্রাইল নাজিল হইল, কোরআন নাজিল হইল, এবং তিনি নবুয়াত লাভ করলেন যখন তিনি 40 বছর পূর্ণ হইল। তাহলে বোঝা গেল নবুয়াত তিনি কর্মের দ্বারা, সাধনার দ্বারা কামাই করে নিলেন। তাহলে নবুয়াত যে জিনিসটা তিনি কামাই করে নিলেন, এই নবুয়াত জিনিসটা হলো সৃষ্টি, নবী কিন্তু জন্ম নেন নাই, এই গেল এক বিষয়। যখন হীরা পর্বতের গুহা থেকে পৃথিবীতে তিনি আবার সমাজে আগমন করলেন, তখন তিনি নবুয়াত হিসেবে চলছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 50 থেকে 52 বছর বয়স হইল, তখন আল্লাহ স্বয়ং জিব্রাইল ফেরেশতার দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন মেরাজে যাওয়ার জন্য। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘর থেকে তিনি মেরাজে গেলেন। তবে উম্মে হানির ঘর থেকে কিভাবে কিভাবে মেরাজে গেলেন, এটা শরীয়ত যেভাবে বলতেছে, এই শরীয়তের ভিতরেই মারিফত বা গোপন বস্তু লুকানো। যেমন মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে যদি তাকাই, জমিন থেকে পাতাল পর্যন্ত 60টা স্তর বা 60টা তালা, এবং জমিন থেকে আরশে আজিম পর্যন্ত 60টা তালা। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাহ্যিক যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে সেই 60টা তালা কি তিনি ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, নাকি নিজের দেহের মধ্যে যে 60টা তালা আছে এই 60টা তালা তিনি ভেদ করলেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন? এই বিষয়টা জ্ঞানী সম্প্রদায়ের কাছে আমার জানা, কিন্তু শরীয়ত বলতেছে বাহ্যিক জগৎ, আর আধ্যাত্মিক বা রুহানি জগৎ বলে যে মানব দেহটা ক্ষুদ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আর মহাবিশ্ব ব্রহ্মাণ্ড বাহ্যিক জগৎটা। এখন সেটাও বিশ্ব ব্রহ্মাণ্ড, এই মানব দেহটা একটা বিশ্ব ব্রহ্মাণ্ড। এখন তিনি কি এখানে বিরাজ করলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, নাকি বাহ্যিক জগতে সে বাহিরের আরশে আজিমে সাক্ষাৎ করলেন? শরীয়তের কথা অনুসারে বোঝা যায় তিনি বাহ্যিক জগতের
আসমান সপ্তম আসমান অতিক্রম করে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আর মারিফত হাকিকত এবং তরিকত এবং আত্মজগৎ অনুসারে এবং দেহতত্ত্ব অনুসারে বোঝা যায় যে মানব দেহের মধ্যে 60টা স্তর এবং 60টা আসমান। এই 60টা আসমানকে সাধনের দ্বারা অতিক্রম যখন করলেন তখন মগজে তার ঠিকানা, মগজে তার ঠিকানা এখান পর্যন্ত যখন একটা মানুষ পৌঁছাইল তখন পৃথিবীতে সাধারণ কোনো সাধক যদি সাধনা করে তিনিও আল্লাহ সাক্ষাৎ পাইতে পারে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 বছর হীরা পর্বতের গুহায় যখন ধ্যানমগ্নে কাটাইলেন তখন তিনি নিজের দেহটা স্বয়ং সম্পূর্ণ পবিত্র হইল। এরপর যখন সময় হইল আল্লাহ তাকে দাওয়াত করলো আরশে আজিম। তাহলে সে একটা আরশে আজিম মগজে তার ঠিকানা, যাকে সিদ্রাতুল মুনতাহা বলা হয়। আরও একটি ঠিকানা বাহ্যিক জগতের আরশে আজিম। এখন আল্লাহ যদি বলে আমি সর্বময় বিরাজিত, আমি সব জায়গায় আছি, তাহলে আল্লাহ এও প্রমাণ দিয়েছে মুমিনের কালবে আছে, এও প্রমাণ দিয়েছে মুমিনের মস্তিষ্কে কিংবা সিদ্রাতুল মুনতাহা যে মগজের ঠিকানা সেখানেও আল্লাহ আছে। তাহলে এখানেও 60টা তালা আছে, সেখানেও 60টা তালা আছে। সেই 60টা তালাতে যখন মানুষ পৌঁছাইতে যায় তখনও বায়ুর সাথে ভ্রমণ করতে হয়। যখন মানব দেহের মধ্যেও 60টা তালা ভেদ করে কেউ, তখন মানব দেহের মধ্যেও 60টা স্তরে বায়ু আছে। এই বায়ু ভ্রমণ করে মস্তিষ্কে বা সিদ্রাতুল মুনতাহা বা আরশ এখানে মানুষ যখন পৌঁছায় তখন আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটে। এখন তরিকত হাকিকত ও মারেফত এবং আত্মজগৎ অনুসারে দেহতত্ত্ব অনুসারে আমরা পাই যে মানব দেহের মধ্যে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করছে। আর বাহ্যিক জগৎ যা শরীয়ত বলে যে তিনি মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের 7 তালা অতিক্রম করে আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটাইছে। আরও একটা বিষয়, আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে চলে আসবে তখন কিন্তু 5 ওয়াক্ত নামাজ এনেছিল। 5 ওয়াক্ত নামাজটা আনলো কত বছর বয়সে? 52 বছরে। তাহলে 52 বছরে আল্লাহর কাছে নিয়ে আসলো আর আল্লাহর সাথে ওয়াদা হয়েছে যে হে আল্লাহ আমি আপনাকে দেখেছি, আপনার সাথে মোলাকাত করেছি, কিন্তু আমার উম্মতে আপনাকে দেখবে না। তখন আল্লাহ হাদিস অনুসারে আল্লাহ তাকে বলে দিল, হে মোহাম্মদ, হে দোস্ত, তুমি আমাকে কয়বার দেখছো? 1 বার। তোমার উম্মত আমাকে দেখবে 5 বার এই 5 ওয়াক্ত নামাজে। তাহলে এই নামাজটা আনার পরে যখন মানুষ পড়ে, 1400 বছর আগের থেকে এ পর্যন্ত নামন মানুষের নামাজ পড়তেছে। এখন আল্লাহ যে নবীর সাথে কথা দিল যে তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজে আমাকে 5 বার দেখবে, তাহলে এই যে কথাটা, 5 বার দেখার কথা দৈনিক 5 ওয়াক্ত নামাজে, তাহলে 5 বৎসরে বা 5 যুগে কেউ কি দেখেছে? দেখে নাই। যদি না দেখে তাহলে আল্লাহ কি মিথ্যা বলল? না, আল্লাহও মিথ্যা বলে না। তাহলে দেখেন নাই এটাও সত্য, আল্লাহ যে বলছে দেখবে দেখেন নাই এটাও সত্য। তাহলে বিষয়টা কি? বিষয়টা আমি একটু ভেঙে বলি। না দেখার কারণ হইল মূলত যেই নামাজটা, নামাজের আরেকটা অর্থ খুঁজলে পাওয়া যায় যে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। তাহলে স্মরণ কত ভাগে এবং কোনভাবে স্মরণ করলে আল্লাহ পাবে? এখন আমি বলতে চাই যে এই স্মরণ করতে হইলে আমার আপনার এই মানব দেহটা পবিত্র হতে হবে। আর সেই পবিত্র ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে তখন সে ডুবে যাবে, আল্লাহর মেরাজ হবে। এখন ডুবতে পারে না কেন? মসজিদে দাঁড়াইয়া একজন মানুষ চলে যায় ব্যবসায়, চলে যায় হাটে, চলে যায় দেশের বাড়িতে, কেন? আমি কি দেশের বাড়ির মেরাজের জন্য কি আমি নামাজে দাঁড়াইছি? না, আল্লাহর সাক্ষাতের জন্য দাঁড়াইছি। কিন্তু আল্লাহর সাক্ষাতের জন্য দাঁড়াইয়া কিন্তু আমরা আল্লাহর সাক্ষাতে যাই না, আমরা বিভিন্ন স্থানে চলে যাই। তাহলে এই নামাজটা পড়ার পরেও আল্লাহর সাথে সাক্ষাৎ কেন হয় না, কেন হয় না, তার একটা কারণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 25 বৎসর বয়স হইল তিনি তখন হীরা পর্বতের গুহায় সাধন করিয়া আল্লাহকে লাভ করছে, কোরআন লাভ করছে, নবুয়ত লাভ করছে এবং নিজেকে ফুল পবিত্র করছে এবং সিনা পরিষ্কার হয়েছে। এরপরে নবী
যখন পবিত্র হইল তখন নবুয়াত লাভ করল। এরপরে নবী 52 বৎসরে আল্লাহর দাওয়াত পাইয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করে সেখান থেকে নামাজ আনলো। সেই নামাজ আনার পরে তখন দেখা গেছে যে নবী যে পবিত্র, সেই নামাজে বা সেই স্মরণে বা সেই ধ্যানে যখন ডুবে যায় তখন আল্লাহর সাক্ষাৎ পায়। তাহলে সারা জগতের মানুষ যারা নামাজ পড়ে তাদের বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমি আল্লাহ সাক্ষাৎ পাইছি। তাহলে আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজে 5 বার সাক্ষাৎ পাবে, এখন দেখা গেছে 5 যোগেও কেউ এই নামাজে আল্লাহ সাক্ষাৎ পায় না। কারণ কি, নবী যে 25 বৎসর বয়স থেকে যে হীরা পর্বতের গুহায় থাকিয়া তিনি যে নিজেকে পবিত্র করছিল, এই পবিত্র করে নাই ভিতরে নাপাক বা ভিতরে খারাপ যে বিষয়গুলো যখন রয়ে গেছে, যার ফলে মানুষ নামাজ পড়লে সে নামাজের স্থানে থাকে না, বিভিন্ন লোভ লালসায় বিভিন্ন দুনিয়াবি চলে যায়। তো যদি কেউ সেই নামাজ এবং সেই স্মরণ করতে চায় তাহলে নবী যেরকম হীরা পর্বতের গুহায় ধ্যানমগ্নে সাধন করে নিজেকে পবিত্র করল, ঠিক এ পৃথিবীতে একটা মানুষ সে হীরা পর্বতের সাধন করতে হবে। এখন সে হীরা পর্বতের সাধন যে করবে, সে হীরা পর্বতের গুহা তো সৌদি আরবে ছিল, এখন বাংলাদেশে কি হীরা পর্বতের গুহা আছে? অনেক মানুষ মধ্যবিত্ত, অনেক মানুষ খাইতেই পায় না, গরিব মানুষ, এরা কীভাবে সেই হীরা পর্বতে যাবে, কীভাবে সাধন করবে? না বাবা, মানুষ সাধন করতে হইলে মানব দেহের ভিতরে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যদি সমস্ত কিছু থাকে, তাহলে এই মানব দেহে এই ক্ষুদ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আল্লাহ সব কিছু রাখছে, তাহলে হীরা পর্বতের গুহাও রাখছে। তাহলে মানব দেহের মধ্যে সেই হীরা পর্বতের গুহার মধ্যে যদি কেউ যায়, গিয়ে যদি সেই সাধন করে, তাহলে সেও একদিন পবিত্রতা লাভ করবে এবং নামাজে ধ্যানে খেলে সে ডুবতে পারবে এবং সেই ডুবাতে সেই নামাজে আল্লাহ সাক্ষাৎ পাবে। আর যে আল্লাহকে জীবনে একবার দেখলো তার জন্য সমস্ত দুযোগই হারাম। তো এখন বিষয় হলো, সে হীরা পর্বতের গুহা যদি আমার মানব দেহে থাকে, তাহলে যার যার গুরু মুর্শিদকে ধরতে হবে, সেই মুর্শিদের কাছে যাইয়া বলতে হবে, বা যান আমি তো শুনেছি জেনেছি যে হীরা পর্বতের গুহার সাধন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছিল। তিনি এমন একজন মহামানব, তিনি যদি হীরা পর্বতের গুহায় সাধনা নাও করতো তবুও তো তিনি নবী, কিন্তু তারপরও তিনি করছেন। কেন? আমাদেরকে দেখায় গেছেন, ইতিহাস রেখে গেছেন, যেন আমরাও হীরা পর্বতের গুহা সাধন করি। হে গুরু, হে মুর্শিদ, আমাকেও বলে দেন আমার মানব দেহের মধ্যে সেই হীরা পর্বতের গুহা কোথায়, আমিও সেখানে সাধন করব, সেই সাধন করিয়া নিজেকে পবিত্র করব এবং আল্লাহ প্রাপ্তি হব। এই কথাগুলো আমি এ কারণেই বললাম যে মানুষ এই পৃথিবীতে একরকম আছে, একটা ভাবনা চিন্তা চেতনা আছে, একটা আল্লাহর ইবাদতে আছে, এই জন্য যেন এই ইবাদতের পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটায় যেন মানুষ আল্লাহর দিকে সূক্ষ্মভাবে হাকিকতের মতে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, এই কথাগুলো বলার এটাই উদ্দেশ্য। আমি বলবো না, হে মুসলিম জাতি, আপনাদেরকে এই কথাগুলো বললাম যে না, আমি বলবো হে সকল মানব জাতি, সকলের উদ্দেশ্যেই আমার এই কথাগুলো।